তোমার পার্টির বিরুদ্ধে কিছু বলার। আমি কতিপয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বিজ্ঞান জন্য অস্কার সবাই ধরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনাদের কাছে আলোচনার জন্য নির্বাচনে প্রচার চালিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন দরাজকে আমার জন্য সমালোচনা করছে, উপস্থিত জনতার শতকরা 90% জনকে জানেন ওদের যন্ত্রণায় আমি হয়তো ঘুমাতে পারিনি, দিন রাত আমাদের বাড়ি ভেঙেছে, আজ আমার বিরুদ্ধে ওনার অপপ্রচার চালাচ্ছে। এরা মৃত্যুক, এরা বিরূপ, এরা দেশবিরূপ। শ্রদ্ধেয় বন্ধুরা, বুট আইসে আজ সকালে খবর হইলাম বলে শাহনাজে অন্য মিটিং এখান লাগাইছেন আর এখানে বান্ধা গায়ে কিনা নেতা হল মোটরসাইকেল নিয়ে বিয়ালে বাড়াইছেন। আমার কাছে খবর হয়েছে বলে আমরা শো শো জনতা হল আইতাম, নেতা হলে 100 টাকার বান্ধি নিয়ে টাকা দিয়েছে, লো বাণিজ্য হলতারে কিছু হওয়ার ইবে আইল না। আচ্ছা, আমি খবর হওয়ার মানে কইলাম যেগুলো মাল লইতিয়া থানথান জাগিয়ে কইছেন, মাল বিল লই লই সকালে 8টার সময় মাল লইছেন, 10টা পর্যন্ত বাড়ি লইছিল, 12টার সময় অন্য আইছিল। আমার কিছু ভাই ওগুলো হইয়া দিছিলাম, মাল নেই আমারটি নাই, বাট আমার ভরা রাখবো। আপনারা হুন্দর বাবা বলছি না নির্বাচন আপনারা কইছিলাম যে প্রায় 6 লক্ষ টাকার উপরে আপনারা দিছিল জমা, আরো বাইক গাড়িগুলি দুলা দিলে বছর কিতার লাগি না মন নিয়ে টাইটেল দিতে হয়েছে আদা মিত্রা ধরে দিতে তাই না আদা আমরা এখন চৈত ভাঙবো আর গতিকে এবার গুড়া আমরা ভগবানটা কি হরছে নাই আর বাজার তুলাও নাই যেগুলো তুলছিলা টাইম টাইম যখন বাড়িতে তুলতে পারি আপনারা এই ভয়তান্ত্রিক নির্বাচনে গণতন্ত্রের মাধ্যমে প্রমাণ করিয়া দিবা এই দেশে আর গণতন্ত্রের টাকা দিয়ে বেচা বিক্রি করার প্রয়াস সদর বন্ধ করে দেবেন। সময় অতি অল্প, আপনাদের প্রার্থী শাহনাজ খানমের আজকে দীর্ঘ বক্তব্য দেওয়ার ইচ্ছা আছে, আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা যেহেতু বারোগ্রাম জেলা পরিষদ সমষ্টি মহিলা সংরক্ষিত আসনে হওয়ার পরিপ্রেক্ষিতে শাহনাজ খানমকে প্রার্থী করার জন্য যেভাবে সম্মান দেখিয়েছেন, আগামী দিনে অন্তত পক্ষে আপনাদের স্বার্থে শেষ সত্য নিম্ন পর্যন্ত একবারে থাকবে আপনাদের জন্য। আপনাদের চক্র যারা এই বারোগ্রাম সমষ্টি এলাকায় গুন্ডারাজ চালিয়ে দিচ্ছে তাদের প্রতিবাদের জন্য আজকে যেভাবে আমি দলজনে আমার সম্মানিত ভোটার ভাইদেরকে সেই লঙ্গার পাট থেকে নিয়ে এসেছি, আমার শেষ সত্য বিন্দু পর্যন্ত আপনাদের জন্য সেভাবে আমি আগিয়ে যাওয়ার কথা কোনো সন্দেহ নেই। আমি শুনেছি জনৈক রাজনৈতিক নেতা বারোগ্রামের এক সভায় বলেছেন ইদেশর গুন্ডা সৈনি আমার তা কি বড় গুন্ডা আর খেলবা। আমি তারা ধিক্কার জানাই গণতান্ত্রিক অধিকার অধিকার প্রয়োগের ক্ষেত্রে যে গুন্ডাগর্দি করতে চাই সে মানুষের জবাব দেয় বেরোতের মাধ্যমে, নেতার গান্ধারা সেই গুন্ডার উপযুক্ত জবাব দিলেন বেরোতের মাধ্যমে। আমার একটি প্রতিশ্রুতি, অন্য যদি আপনাদের সঙ্গে কোনো প্রতারণা কেউ করেন আমি শাহনাজ খানের পক্ষ থেকে একটি কথা বলছি, আপনারা এক পাও পিছিয়ে যাবেন না, ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকারে কোনো কায়েম রয়ে গেছে সেখানে সন্দেহ নেই। সর্বশেষে আমার আজকের সবার সম্মানিত সভাপতি লিয়াকত আলী সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য দল চলার জন্য যে আন্দোলন সৃষ্টি করেছেন সেই সংগ্রামী লিয়াকত আলী সাহেবের একটা স্থিতিচরিতে জয়যুক্ত করে সেই দল চলার মানুষের উন্নয়নের স্বার্থে অনুরোধ করব উনি যেন শেষ স্বার্থে বিন্দু পর্যন্ত দল চলার মানুষের জন্য দেন। সঙ্গে আমার দীপঙ্কর ভাই গিরি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, পুনর ছবি ট্যাক্সি
শাহনাজ খানের ছবি ট্যাক্সি, লিয়াকত আলী সাহেবের ছবি ট্যাক্সি, আপনারা তিন দিল্লি ট্যাক্সিকে ভোট দিয়ে আপনাদের আগামী দিনে যেন গ্রামের গ্রামের আলি গলি প্রত্যেকটি গলিতে যেন টেস্কি দিয়ে আপনারা ঘর থেকে বেরিয়ে ভেসে হাই রাখতে পারেন, তার জন্য আমি আপনাদের কাছে সাগর অনুরোধ জানাচ্ছি। একটি আজকের একটি সুখবর শুনেন, আজকের পত্রিকায় কি লিখেছে, বড়গ্রাম জেলা পরিষদ হাত ছাড়া হওয়ার আশঙ্কায় ভুগছেন বিধায়ক সিদ্দেব, এই দেখেন আমার সাথে। আজকের জনসমাবেশ জানিয়ে দিয়েছে যে বড়গ্রাম জেলার সমষ্টির সম্মানিত ভোটারবাড়িদেরকে আর হাতিয়ে আগে মাঝে কথা বলে কারো বিরুদ্ধে বলে উস্কানিমূলক কথা বলে আপনাদের ভোট নিয়ে যায় না এবং যাবে না। আজকে এক হাজার দাবি করা হয়েছে, আজকে সোনার কাছে এক হাজার দাবি করা হয়েছে, সবকে ধরা হবে, আপনারা শান্তি সুন্দরে বোঝা করুন। জনগণের স্বার্থে বড়গ্রাম জেলা পরিষদের স্বার্থে শাহনাজ খানের নির্দল প্রার্থী যেন আপনাদের জন্য পাঁচ বছর অগ্রসর করার জন্য আপনারা কথা দিয়েছিলেন যে বিজেপি এনডিএ বিভিন্ন রাজনৈতিক দলের ভোটাররা আপনারা ভোট দেওয়ার স্বার্থে ওনাকে নির্দল প্রার্থী হিসাবে ট্যাক্সি চিহ্নিত দিয়ে চাপ দিবেন, তার সঙ্গে দলদলবাসীর সর্বস্তরের জনসাধারণের কাছে আমার অনুরোধ, লিয়াকত আলী সাহেব দীপঙ্কর বাবুকে ট্যাক্সির জমিতে চাপ দেবেন, এবং আজকে যেভাবে লিয়াকত আলী সাহেব দীপঙ্কর বাবুকে একসঙ্গে আমি নিয়ে এখানে এসেছি, আমি পাঁচ বছর উন্নয়নের জন্য লিয়াকত আলী দীপঙ্কর বাবুর জন্য আপনাদের কাছে থাকবো, এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে তার সঙ্গে শাহনাজ খানের সাধারণের ব্যালটের মধ্যে এক নম্বরে দেখবেন আফিয়া বেগম হাতের ছবি থাকবে, যিনি নাকি শুনেছি মেট্রিক পাস থাকি সাইকেল লাস বাকি, তার মাঝে আরো ওনার মাঝে আপনারা প্রার্থী হইল পড়াশোনা পুরো দেশ কান ছবি সবর তোলে টেস্কি আপনারা কবে তোলে কি তার লাগি এখানে আপনারা হারাপ পেন নেই শাহনাজ খান কইছেন ই দেশের দিনমজুর গরিব বেকার তেলাশালা রিস্কে করে তোলার মানুষের হাম হইতে লাগি ছবি তোলে এই বলিয়া সবকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ একবাল হোসেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবা সবার মুখ্য আকর্ষক, সবার মুখ্য আকর্ষণ প্রতিবাদী কণ্ঠে শাহনাজ খানম। উপস্থিত আপামর জনসাধারণ এবং বিশেষত জলসা এলাকাবাসী সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই জানেন আগামী 9 জানুয়ারি পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে সবাই ভোট দেওয়ার যোগ্য সেই হিসাবে এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের কাছে বলতে চাই গণতন্ত্র কি। গণতন্ত্র অনেক দিন আগে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তবু আজকে গণতন্ত্রের ডেফিনেশনটা আপনাদের কাছে বলতে হচ্ছে। যে হারে আমাদের গুন্ডারাজ বাহিনী বিভিন্ন উস্কানিমূলক ভণ্ডামি করছেন সেই কারণে আমি আজকে গণতন্ত্র বলছি। গণতন্ত্র হলো জনগণ দ্বারা জনগণ কর্তৃক জনগণের শাসন, কি বলে গণতন্ত্র। তবে আপনাদের কাছে আমিও সেই অনুসারে একজন গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে জেলা পরিষদ সমষ্টির বাড়িগ্রাম জেলা পরিষদ সমষ্টির সম্ভাব্য প্রার্থী হিসাবে এখানে দণ্ডায়মান, সেই দণ্ডায়মান হিসাবে আমি কিছু পোস্টার রেখেছিলাম আপনাদের অনুরোধের জন্য, সেই পোস্টার গুলো কিছু উস্কানিমূলক রাজনীতিবিদরা ছিঁড়ে ফেলেছেন, আপনাদের কাছে আমার বিচার রইল। আমার নামে ওনারা বিভিন্ন কথা বলছেন যে ওই যে
বাইরের এলাকায় এই এলাকায় ঘুরিয়া বেড়ায়, আর আপনার বক্তৃতা শুনায় সুন্দর সুন্দর বাসন দি, আপনার গরিব সেবা করার লেগে আইসুন। আমার নামে গুণ গাচ্ছেন, আবার বলছেন হাত চিহ্নে চাপ দিন, আপনার কি আমার বিচার দেবেন? নির্বাচনের মাধ্যমে বুঝবো আপনারা আমাকে কতটুকু বিচার দিয়েছেন। আমার প্রতিনিধি, আমার ভোটার ভাইদের মধ্যে একটা ভাই দলছড়াতে অফিস খুলেছিল, যে অফিস খুলতে গিয়ে দার কূপ কূপের মধ্যে পড়ে, বিভিন্ন প্রান্ত থেকে হেঁটে হেঁটে দৌড়ে লঙ্গাই নদীতে ঝাঁপ দিয়েছে। সেই ঝাঁপের খবর পেয়ে আমাদের কিছু লোক সেখান থেকে ওকে নিয়ে এলো। আমি আপনাদের কাছে চেয়ে নেব 9 তারিখ বুধবাসকে ভোটের মাধ্যমে। আর সংরক্ষিত হওয়ার পরিপ্রেক্ষিতে আমি এখানে এসেছি, আবার মহিলা হওয়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন মহিলা এখানে প্রতিনিধিত্ব করছেন। সেখানে প্রতিনিধি হিসাবে আমি আফিয়া বেগমকে এখনো দেখতে পাইনি। আমি আপনাদের যতটুকু সম্ভব বড়ে বড়ে গিয়েছি, আপনাদের দুঃখ দুর্দশা দেখেছি, কেননা আপনাদের পয়সা নিয়ে আমি ঘুরে এখানে নির্বাচন খেলতে এসেছি। আমার উচিত আপনাদের দুঃখ সুখ দেখার। তাই আমি তো এখনো আফিয়া বেগমকে দেখিনি, বারবার বিভিন্ন জনসভায় ওনাকে আমন্ত্রণ দিয়েছি, বলেছি গ্রামে একটা বাসায় আছে, হাওয়া দেখলে মায়া হয়, তো আপনি আসুন আমাদের জনগণকে দেখুন। গত বিগত জেলা পরিষদ সদস্য আবু বকর সিদ্দিক ভাই যেভাবে ওদেরকে নির্যাতিত নিপীড়িত করেছেন, আজকে ওনার স্ত্রী হন আর একজন প্রতিনিধি হন, ওদের একটু দেখাশোনা করুন এবং হয়তো একটু মায়া হইতে পারে। আপনারা জানেন শিশু ঘর থেকে যেসব গুণাবলী নিয়ে আসে সেই গুণে ও গুণান্বিত হয় ভবিষ্যতে। যার মধ্যে ঘরে কোনো গুণ পায় না সেই শিশুই অতিরিক্ত বেঘরেই যায়। আমি সেই দিক থেকে বিচার করে বলছি, গতদিন বিগত জেলা পরিষদ সদস্য আবু বকর সিদ্দিক ভাই এবং বিধায়ক এক হয়ে বলেছেন, না যে জেলা পরিষদ খারাপ হয়েছে শাহানাজ, তার বাবা অত শত দিন এমএলএ মিনিস্টার আছে না, মাত্র একবার হয়েছে এমএলএ। ভিক্ষা জানাই সেই মিথ্যুককে, কেন উনি আমার নামে সর্বপ্রথম চালাচ্ছেন উনি কি জানেন না? কেন বিধায়ক সিদ্দিক, বিধায়ক না জেলা পরিষদ সদস্য আবু বকর সিদ্দিক ভাই আমার বাড়িতেও গিয়েছেন, খেয়েও এসেছেন, এত বড় প্রবঞ্চনা করে আর তিনি আমার নামে খেলছেন। দল দিয়েছি একজন বিধায়কের মাপকাঠি মাপা যায়, একজন মন্ত্রীর মাপকাঠি মাপা যায়। আপনাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি, এখনই ধর্মনগর চলুন, আমার বাবার ইতিহাস আমি পথে পথে ঘাটে ঘাটে দেখাব। কেন উনি এইসব উস্কানিমূলক দিচ্ছেন? আমি আমার বিধায়ক আবার বাবা দুইজনের মধ্যে পার্থক্য দিচ্ছি আপনাদের। আমাদের বিধায়ক 7 বছর হয়ে গেছে, যেখানে পানীয় জলের অভাবে মানুষ হাহাকার করছে, দল ছড়ার মতো ওনার মাতৃভূমি যেখানে দল ছড়া না হয়ে একটা মরুভূমি হয়ে আসছে, সেখানে একটা বাজার অভাবে কৃষক ভাইয়েরা দাম ফেট করতে পারছে না, আর ওদের তো সাইক্লোনের কথা উঠেও না, ফ্লাড ড্যামেজের কথা প্রসঙ্গ ওরা তুলছে না, কেননা ওরা এত নির্যাতিত এত নিপীড়িত বিধায়কের সম্মুখে উঠার এতদিন ওদের সাহস ছিল না, আজকে এসে ওরা প্রমাণ খেয়ে দিল বিধায়কের বিরুদ্ধে ওদের কতটুকু ভিক্ষা।
বলছি ওনার মাতৃভূমি থেকে এত 5000 লোকের মতো মানুষ যখন ভিক্ষা জানাচ্ছে সেখানে আমার বাবা যদি চারবার এমএলএ একবার মিনিস্টার আমি এই পরিচয় দিয়ে আমি বাঁচতে চাই না আমার বাবা ত্রিপুরার মন্ত্র একটি উত্থকা অঞ্চলের স্বেচ্ছাসেবক যেখানে এখনো আগরতলায় বিভিন্ন কালচারাল ফাংশন যখন হয় সেই কালচারাল ফাংশনে আমার বাবার নামে এখনো দুইটা সিট থাকে দুইটা চেয়ার থাকে যেখানে আমার বাবা বসে মা বসে সেখানে তো এখনো বিধায়ক কে কেন একটুকু এত গণতান্ত্রিক রাষ্ট্রে এত লোক কেন ওটা ভিক্ষা জানাচ্ছেন 7 বছরে উনি কি করেছেন আপনাদের কাছে বিচার রইল মহৎ যে হয় সাধু ব্যাপার সাধু ব্যবহার উপকার বিনা নাহি করে অপকার আমি আপনাদের আর কি বলবো যেখানে আচ্ছা বিগত জেলা পরিষদ সদস্য পাই হাতে আমি আমার বিধায়কের প্রসঙ্গে বলছি আমাকে উনি সাপোর্ট করছেন না উনিও তো নির্দল আমিও তো একজন নির্দল প্রার্থী কেন বলতে পারবেন সেখানে কংগ্রেস প্রার্থী হয়ে আসিয়া বেগম মনোনীত হয়েছেন আর সিদ্দেক ভাই কেন বিধায়ক সিদ্দেক ভাই কেন আসিয়া বেগমকে সাপোর্ট করছেন বলতে পারবেন আপনারা কেন এখন বাদ জাতীয়